স্টোকেজ থ্রিউরাম বলে আমি থিউরামের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট টা দেখছি শুধু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট লাইন ইন্টিগ্রাল ওভার এ ক্লোজ কার সি এফ ডট ডিআর তার মানে বাম পাশে লাইন ইন্টিগ্রাল আছে যেমনটা গ্রিন থিওরামের বাম পাশেও ছিল লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল over a surface is curlew curl of F dot eta ds Germany yeah, Officially this Germany এটা একটা লাইন ইন্টিগ্রাল আর এটা একটি সারফেস ইন্টিগ্রাল আমরা কিন্তু লাইন এবং সারফেস দিয়ে গ্রিন থিরামও দেখিয়েছিলাম কারো কি মনে আছে গ্রিন থিরামটা যদি আমরা রিকল করি তাহলে কেমন ছিল এটার মতোই ছিল যে এফ ডট ডিআর সমান

একইভাবে স্ট্রোক স্থিরমে কিন্তু সেম বাম পার্শে লাইন ইন্টিগ্রাল ডান পার্শে সার্ফেস ইন্টিগ্রাল জাস্ট পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো ফাংশনাল ভ্যালুতে পার্থক্য যেমন এটা হলো যে ফাংশনটা দেয়া থাকবে ওই সার্ফেসের উপরে তার প্রথম করতে হবে তারপরে ওই সার্ফেসের আউটার ইউনিট নর্মাল ইটা যেমনটা এখানে ওইটা নাই সার্ফেস ইন্ট্রিগাল এর কার্ল বের করা লাগে না আউটার ইউনিট নর্মাল নাই সিম্পল একটা ইন্টিগ্রেশন আর এটা হলো আউটার ইউনিট নর্মাল টু দা সার্ফেস ডিএস তাহলে স্টোকস থিওরাম ও একই ভাবে রিলেশন বিটুইন লাইন এন্ড সার্ফেস ইন্টিগ্রাল ঠিক আছে তাহলে আমরা এই লাইন তো এতদিন পরেছি তাহলে এই ইন্টিগ্রেশনটা ওই সার্ফেসের সমান এই টাইপের একটা আমরা আহ ভেরিফিকেশন করবো ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে তাহলে আমরা এখন এই স্টুক থাম এই স্টেটমেন্টটা যদি পরীক্ষায় আসে ভেরিফাই তাহলে স্টেটমেন্টটা দিয়ে দিব পরে আমরা ভেরিফিকেশনটা করব যেমনটা আমরা গ্রিনস থিওরাম ভেরিফাই করেছি গ্রেন্স থিওরামে কি করেছিলাম লাইন ইন্টিগ্রেশন যে কয়টা ছিল সে কয়টা লাইন ইন্টিগ্রেশন করেছি আর ওই সারফেসের উপরে আমরা একটা ডাবল ইন্টিগ্রেশন করেছি এখানেও সেম ওই সার্ফেস এর উপরে সার্ফেস এন্ট্রিক করবো চলো ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে এই ভেরিফিকেশনটা ক্লিয়ার করি তোমাদের এক্সামিনেশনে আইডার স্ট্রোকস আসবে ওর ব্রেনস আসবে দুটো একসাথে আসবে না আজকে আমরা এটা শেষ করে আহ প্রশ্নের মডেল নিয়ে ডিসকাস করবো প্রশ্নটা হবে এই টাইপের যে ভেরিফাই স্টোকস থিওরিম ফর দি ফাংশন ফর এফ এফ ইকুলস টু দেওয়া সে মনে করো এক্স প্লাস আর যে সার্ফেস পরিচয় সেটা দেওয়া আছে ইন্টিগ্রেটেড রাউন্ড এ স্কয়ার ইন্টিগ্রেটেড Round the square, round the square in the plane, j equals to zero and bounded by the lines bounded.

আবদ্ধ লাইন দ্বারা হবে সেই লাইনের সমীকরণ দেওয়া আছে সেই সার্ফেসটা হলো প্লেনের মধ্যে বলতে আমরা ফ্লোরকে ইন্ডিকেট করি ফ্লোরে জ্যাটের মান জিরো তার মানে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস যখন ধরবো তখন যে সারফেসটা পাবো সেই সার্ফেসটা হবে আমাদের জ্যাটিকলস টু জিরো প্লেনের মধ্যে চলো আমরা এই হলো স্টোক সিরমের একটা প্রবলেম আমি কিউব দেইনি কিউব যদি দিতাম তাহলে সার্ফেস আসতো 6 কি আর লাইন ইন্টিগ্রেশন কিন্তু অনেক বেশি আসতো কারণ এক একটা সার্ফেসে চারটা করে লাইন আছে তাহলে ছয়টা সার্ফেসে চার ছয় চব্বিশটা লাইন চব্বিশটা লাইন ইন্টিগ্রেশন করতে হবে এক একপাশে ছয়টা সার্ফেস ইন্টিগ্রেশন করতে হবে আরেক পাশে সবগুলি যোগ করলে রেজাল্ট সেম আসবে কিন্তু আমি কি করেছি এখানে একটা ফাংশন নিয়েছি আর হলো ওই ফাংশানের একটি সার্ফেসের উপরে আর একটা সার্ফেসে চারটা লাইন আছে তো লাইন ইন্টিগ্রেশন হবে চারটা আর সার্ফেস ইন্টিগ্রেশন হবে একটি চলো প্রুফ তাহলে আমরা শুরুতে লিখব স্টোকস থিওরেম স্টেটস দ্যাট স্টেটস দ্যাট লাইন ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ কার্ভ এফ ডট ডিআর ইজ ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রেশন দেন কি যেন বলেছিলাম কার্ল অফ এফ

ও আমি ভুল করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কার্ল হবে বলেছিলাম কার্লে কিন্তু লিখতে ডাইভারজেন্ট লিখে ফেলছি থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমরা এটা প্রুফ করব সো প্রথমে যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে একটা লাইন সরি লাইন ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশনের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো একটা চার্ট করে আমরা লাইন এর প্রস গুলি বের করবো আমরা ফার্স্ট অফ অল আমরা চিত্রটা এঁকে নিব তো চিত্রটা আমরা এখানে চিত্রটা এঁকে নিচ্ছি আমরা জানি এক্স ইকুয়ালস টু জিরো কি হলো এক্স ইকুয়ালস টু জিরো আবার ওয়াইক টু জিরো হলো এক্স সিক্স তার মানে আমরা পেয়ে গেলাম তাহলে এই সমীকরণটা হলো টু জিরো আর এটা হলো ওয়াই সমান জিরো এগুলি জানি তো একটা এক্স ইকলস টু জিরো একটা ওয়াই ইকুয়ালস টু জিরো আর এক্স ইকলস টু টু তাহলে দুই একক দূরে ধরো এক দুই এই সমীকরণটা হল এক্স ইকো টু টু এটা এটা এক্স এক্স টু 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 জিরো আর এটা ওয়াই টু জিরো আর উপরে এই সমীকরণটা হবে ওয়াই সমান টু তাহলে আমরা যে স্কোয়ারের কথা বলেছি প্রশ্নে স্কোয়ার সেই স্কোয়ারটা নিশ্চয়ই পেয়েছি তাহলে এই স্কোয়ারটা কি আমাদের আমরা চিত্র আঁকতেছি এ পয়েন্টের স্থানাঙ্ক কত কে বলতে পারবো হ্যাঁ মেহেদি হাসান টু জিরো টু জিরো ভেরি গুড এ পয়েন্টের স্থানাঙ্ক টু জিরো বি পয়েন্টের স্থানাঙ্ক টু টু b point স্থানাঙ্ক এখানে x এর মান 2 এখানে y মান 2 c point স্থানাঙ্ক 0 2 আর অরিজিন 0 0 তাহলে সব স্থানাঙ্কই তো পেয়ে গেলাম আমরা কারণ আমাদের লাইন ইন্টিগ্রেশনের জন্য এই আইটেমগুলো দরকার ছিল ওকে তাহলে লাইন ইন্টিগ্রেশনের জন্য আমরা প্রথমে কি করব from figure wicket থেকে আমরা পাচ্ছি লাইন ইন্টিগ্রেশন এফ ডট ডিআর সমান এই ইনটিগ্রেশনটা ভেঙে আমরা চার ভাগে ভাঙব তাহলে কি হবে প্রথমটা হবে উ এফ ডট ডিআর প্লাস বি এফ ডট ডিআর প্লাস সি f.dr cu f.dr এই হলো দুই নাম্বার সমীকরণ অর্থাৎ এই লাইন ইন্টিগ্রেশনের বাম এই অংশটুকুকে আমরা চার ভাগে ভেঙ্গে লিখেছি এখন আমাদের লাইন ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী প্রপার্টিজগুলি বের করতে হবে নাও

তাতে লাইনের নাম চারটা লাইন প্রথম লাইনটা কি ও এ তারপরে এ বিসিটি ও এটা হলো ইকুয়েশান ও এ লাইন ও লাইনের ইকুয়েশান কি ওয়াই সমান জিরো তাহলে ইকুয়েশন হবে ওয়াই সমান জিরো কি কে বলতে পারব এবি লাইনের ইকুয়েশান কি এক্স সমান টু বলতে হবে তো এব লাইন হলো এক্স সমান টু বি

তাহলে এই ডিফারেন্সিয়াল কি হবে এই ভেরিয়েশনটা ও এ লাইনের ভেরিয়েশন কি এর না ওয়াই এর ভেরিয়েশন কার ভেরিয়েশন হচ্ছে কত থেকে কত জিরো টু টু আর এব লাইনের ওয়াই এর ভেরিয়েশন জিরো টু টু তারপরে লাইনের এক্স এর টু টু জিরো লাইনের থেকে জিরো আর লাইনের ভেরিয়েশন এখানে হলো এফ ডট ডিআর তাহলে এফ ডট আমরা বের করবো তাহলে ওয়াই ওয়াই এর মান জিরো জিরো ডি পুরোটুকু থাকে না ওয়াই এর মান জিরো থাকে শুধু এক্স ডিএক্স কি থাকে এক্স ডিএক্স এরপর একটা এক্স এর মান টু এক্স জিরো এটা থাকে না এক্স এর মান টু টু মাইনাস টু ওয়াই

তারা গ্রিনস থিওরম ভেরিফাই করেছো সিম্পল গ্রিনস থিওরম করেছো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো এখন আমাদের কাজ হলো চারটা এই চারটা সহজে কিন্তু আমরা লাইন ইন্টিগ্রেশনটা করতে পারবো এখন তাহলে চলো আমরা লাইন ইনটিগেশনগুলি করি সুতরাং লাইন ইন্টিগ্রেশন ও এ এফ ডট ডি আর

টু মাইনাস কত হয় টু ওয়াই হলো ফোর মাইনাস ফোর ভেরি গুড এই রেজাল্ট আসছে জিরো তাহলে আমরা দুইটা লাইন ইনটিগেশন করে ফেললাম আমাদের সঙ্গত কারণে এই লাইনটা মুছে ফেলি কারণ ওইটা আমাদের পরবর্তীতে লাগবে তাই আমরা না আমরা যেহেতু জানি ফেললাম এবার তিন নাম্বার লাইন ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ইসিএফ তাহলে সীমানা কত টু টু জিরো টু থেকে জিরো আর

ইন সিও তাহলে টু 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 জিরো ডি ওয়াই তাহলে মাইনাস ফোর টু ওয়াই জিরো মাইনাস ফোর মাইনাস ফোর এখন এই চারটা লাইন ইনটিগ্রেশনে রেজাল্ট আমরা দুই নাম্বারে বসাবো তাহলে কি পাবো ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ কার সিএফট ডিআর তাহলে রেজাল্ট কত টু প্লাস জিরো মাইনাস ফোরটিন মাইনাস ফোর তাহলে মাইনাস সিক্সটিন অর্থাৎ আমাদের অঙ্কের লেফট হ্যান্ড সাইড এসেছে মাইনাস সিক্সটিন এই পর্যন্ত পড়াটা কিন্তু রিভিউ পড়া আমি গ্রেন্স হোক আর স্ট্রোকস হোক লাইন ইন্টিগ্রেশন কিন্তু আমাদের করতেই হবে এটা চারটা লাইন ছিল গ্রিনসে আমি চারটা লাইনও দেখিয়েছি তিনটা লাইনও দেখিয়েছি আচ্ছা এই গেল আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমাদের রাইট হ্যান্ড সাইড করার জন্যে এই সারফেসটা প্রশ্নে বলা আছে এই সার্ফেসটা হলো জিরো প্লেনের মধ্যে তাহলে জ্যাটিকুলস টু জিরো প্লেন তাহলে জিরো প্লেন যদি হয় আমি তোমাদেরকে বলবো বোঝার সুবিধার্থে আমি একটা জ্যাটিকুলস টু জিরো প্লেন নিচ্ছি হাতে আচ্ছা দেখো এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ এই সার্ফেস কিউব টাতে পয়সা আছে ছয়টা তা, ছয়টার মধ্যে এই প্লেনটা হল জ্যাড সমান ওয়ান প্লেন আমরা যদি এক একক ধরি বা দুই একক ধরি তাহলে এটা হবে জ্যাড সমান প্লেন আর এই যে তলাটা তলাটা হলো জ্যাড সমান জিরো প্লেন এটাই বলা হয়েছে যে রাউন্ড দি স্কোয়ার ইন্ডা জ্যাড সমান জিরো প্লেন আর ওই যে প্লেনের চারটা লাইনের সমীকরণ দেওয়া ছিল এই যে তলাটাতে একটা লাইন দুইটা লাইন তিন চার এই চারটা লাইন দেওয়া ছিল আমরা এই চিত্রটা এঁকেছি স্কোয়ার টাইপের এখন প্রশ্ন হলে আউটার ইউনিট নর্মালের সংজ্ঞায় আমি কি বলেছিলাম সংজ্ঞায় বলেছিলাম এই সারফেসটার আউটার ইউনিট নর্মাল হবে উপরের দিকে তাহলে সচরাচর উপরের দিকে কি ধরা হয় কে এটা হলো কে নিচের দিকে মাইনাস কে মনে আছে আমরা যদি আহ দেখাই আউটার ইউনিট নর্মাল লম্ব তাহলে আমি যদি ছোট্ট করে দেখাই এদিকে আই এদিকে হয় জে আর এটা কে এই বক্সটাই কিন্তু আমি একেছি ছোট করে তাহলে উপরের দিকে অর্থাৎ এই সার্ফেস এর আউটার ইউনিট নর্মালটা হবে কে আর তার তলার ইউনিট মাইনাস কে তাহলে আমার শুধুমাত্র এই মাইনাস কেটাই দরকার এই মাইনাস কে বোঝাবার জন্যই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখালাম কারণ বলা হচ্ছে জেড সমান জিরো সার্ফেস সো জিরো সার্ফেস এর আউটার ইউনিট নর্মালটা হলো মাইনাস কে আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি এখন আমাদের যে কাজটুকু করতে হবে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য আউটার বুঝে গেলাম নাম্বার ওয়ান আর ডিএস এখান থেকে বোঝা যায় কারণ এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস ডিএক্স হবে ডিএক্স ডি ওয়াই ডিএস এর পরিচয় হয়ে গেল আর বাকি আছে কে কার্ল বের করা সো এখন আমরা কার্ল বের করব আর বাকিগুলি করে তারপরে লাইন ইন্টিগ্রেশনটা করব এই সারফেস ইন্টিগ্রেশনটা করব চলো আমরা এই মুছে দিচ্ছি এই পার্টটুকু এটা আমাদের দরকার নাই শুধু মাইনাস ষোলো সেটা মনে রাখতে হবে আমাদের রেজাল্ট এসেছিল মাইনাস সিক্সটিন আমরা লিখে রাখলাম মাইনাস সিক্সটিন এখন আমাদের কাজ হলো

টু মাইনাস ওয়াই আর এফ থ্রি কত কে পারব জিরো বলতে হবে তো এফ থ্রি তো নাই কে নাই সেজন্য জিরো এবারে রেজাল্ট করি ডেল অফ দিস অফ দিস মাইনাস জে ইন্টু এক্স অফ দিস জিরো মাইনাস ডেল ডেল জেড অফ দিস জিরো প্লাস কে ডেল ডেল এক্স অফ দিস সাপেক্ষে করলে হয় ডেল ডেল এক্স অফ দিস মাইনাস ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ দিস ডেল ডেল ওয়াই অফ দিস মাইনাস থ্রি তাহলে আমাদের রেজাল্ট কি হলো মাইনাস ওয়াই প্লাস এই হলো কার্ল অফ এফ এর মান ইন দ্য প্রবলেম আমরা পেয়েছি সমান মাইনাস এটা কিন্তু আমরা আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম যে ইটা হলো মাইনাস যেহেতু জেড সমান জিরো সারফেস আউটার ইউনিট নর্মাল নিচের দিকে সেই জন্য মাইনাস কে এন ডিএসপি ডিএক্স ডি ওয়াই যেহেতু এই সারফেসটা এক্স আর ওয়াই এর ভেরিয়েশন তাই ডিএক্স ডি ওয়াই আর ভেরিয়েশন কত এই প্রবলেমে এটা বের করলাম ডিএস বের করলাম ভেরিয়েশন ভেরিয়েশন কি কি হবে কে বলতে পারবা

তখন যে কাজটা করেছি একটা টেবিল করেছিলাম কিন্তু এখন আমরা টেবিল না করে সংক্ষিপ্তভাবে কি করলাম ইটাটা বের করে নিলাম ডিএস বের করলাম ভেরিয়েশন বের করলাম আর হলো মূল ফাংশনটার রেজাল্ট বের করলাম আসলে এইভাবেই কিন্তু প্রত্যেকটার করা লাগে যেহেতু একটি সারফেস তাই আমরা এই এক দুই তিন চারটা আইটেম বের করে নিয়েছি তাই এখন আমাদের কাজকে সারফেস ইন্ট্রিগাল করা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা বের করা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি চিত্রটা মুছে ফেলে আর দরকার নাই চিত্রের কাজ তো শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব তাহলে রাইট হ্যান্ড সাইড সারফেস ইন্ট্রিগাল ওভার এ সারফেস এস কার্ল অফ ডট

আর এটা হলো মাইনাস কে তাহলে ডট গুণন করলে কি হবে কে বলতে পারবো এটার মান মাইনাস মাইনাস কে কে আর কার্ল অফ অফ এফ হলো ওয়াই প্লাস থ্রি তাহলে ডট পারব করলে কি হবে ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ভেরি গুড শুধু আসছে ওয়াই প্লাস থ্রি আমরা এ মানটুকু পেয়ে গেলাম ওয়াই প্লাস থ্রি ফাইন এখন আমরা ইন্টিগ্রেশনটা করে নিচ্ছি জিরো টু টু জিরো টু 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 আমাদের তাহলে ওয়াই প্লাস থ্রি আমার মনে হয় আমি সামথিং কোথাও মিস্টেক করেছি কি না কারণ এই রেজাল্টটা কখনোই মাইনাস সিক্সটিন হবে না বিকজ অফ দ্যার ইজ নো মাইনাস সাইন তাহলে ইনগ্রেট রাউন্ড দি স্কোয়ার ইন দ্য প্লেন জু জিরো বাউন্ডেড বাই দা লাইন জু জিরো হম একটা বেসিক প্রবলেম হয়েছে বেসিক প্রবলেম বলতে এই সার্ফেসটা হয়েছে আর এই সারফেসের এই সার্ফেস এক্স ওয়াই সার্ফেস এর আউটার ইউনিট নর্মাল এই দিকে বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে এরকম দিয়েছিলাম বলা হচ্ছে ইন্টিগ্রেট রাউন্ড দি স্কোয়ার ইন দ্য প্লেন যে প্লেনটা হলো জেড সমান জিরো এখন জেড সমান জিরো বেসিক্যালি এই প্লেনটা যদি এটা কিউব হয় পুরো কিউবের বেলা এটা হলো ডাউন প্লেন এটা টপ প্লেন কিন্তু প্রশ্ন অনুযায়ী যে আমি মিস্টেকটা করেছি সেটি হলো এই প্লেনটাই হলো এখানে প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে এটাই বলা হচ্ছে এটা জেড সমান জিরো তা এই প্লেনের আউটার ইউনিট নর্মালটা কে কিন্তু এটা কিউব না আমার আমি যে মিস্টেকটা করেছি আমি কিউবের ডাউন প্লেন কনসিডার করেছি দ্যাট ওয়াজ মাই মিস্টেক বাট এটা হলো এক্স ওয়াই প্লেন জেড সমান জিরো যেটা ফ্লোর তা ফ্লোরের আউটার ইউনিট নর্মাল আমরা যদি কিউব কনসিডার না করে সিম্পল ফ্লোর কনসিডার করি তাহলে কিন্তু হবে এটা কে কিভাবে কে সেটি হলো ধরো এই সারফেস এই সারফেসটার এদিক দিয়ে ধরলাম আমরা এক্স এক্সিস খাড়া ধরলাম ওয়াই এক্সিস তাহলে সার্ফেসের এর আউটার ইউনিট নর্মালটা কিন্তু আসবে এই দিকে পজিটিভ দিকে আর তার উল্টা দিকে হবে মাইনাস কে এইখানে আমি মিস্টেকটা করেছি মূলত প্রবলেমে এটা হবে প্লাস কে a+k এই मिस्टेकটা আমি করেছি। আলাইকুম। হ্যাঁ ক্লাসে আছি। আপনি ক্লাসের পরে ফোন হ্যাঁ এই যে এইটা প্লাস হলে আমার অঙ্ক হয়ে যায়। তখন এইটা যদি প্লাস হয় তখন এখানে রেজাল্টটাতে একটা माइनस আসে। তাই তো? আর কোনো সমস্যা নাই। এখানে একটা মাইনাস আসবে আমরা মাইনাস দিয়ে নিলাম এখানে একটা মাইনাস আসবে মাইনাসটা আমরা প্রয়োজনে সামনে দিয়ে নিলাম এবার ইন্টিগ্রেশন করো এবং রেজাল্ট বের করো দেখে আমি কিছু করব না তোমরা করে রেজাল্ট বের করো কত আসে দেখো এটা একটা ডাবল ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশনের ফাংশন হলো y+3। প্লাস থ্রি আর ফাংশন ক্যালকুলেশন করম কত হয় প্রত্যেকটাই জিরো থেকে টু হয় ষোলো না মাইনাস ষোলো আচ্ছা আমিও ক্যালকুলেশন করলাম মাইনাস ষোলো পেয়েছি তোমরা এই ক্যালকুলেশন কিন্তু ম্যানুয়ালি করে দেখাতে হবে আমি ক্যালকুলেটর দিয়ে করেছি তোমরা নিজেদের প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করতে পারো কিন্তু ম্যানুয়ালি করে দেখাতে হবে তাহলে আমরা পেলাম মাইনাস ষোলো এখানে মাইনাস ষোলো লিখ রেখেছিলাম ঠিক আছে তাহলে

ভেরিফাইড তাহলে আমরা গ্রিনস থিওরাম ভেরিফাই শিখলাম স্টোকস থিওরাম ভেরিফাই শিখলাম দুইটা ভেরিফিকেশন প্রায় কাছাকাছি এখন গ্রিনস থিওরাম অথবা স্টোকস থিওরাম যে কোনোটাই তোমার পরীক্ষায় আসতে পারে হুবহু একেবারে দশ নম্বর ফাংশন কিরকম হয় নিশ্চয় বুঝতে পেরেছ যে কোনো ফাংশনের জন্য গ্রেন থিওরাম হবে বা স্ট্রোকস থিওরাম হবে ঠিক আছে আশা করি তোমরা এই টাইপের একটি গ্রেন্স স্ট্রোকস থিওরাম ভেরিফাই করবে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি ভেরিফাই করার জন্য এটা প্র্যাকটিস করবে

আর এইটাও মনে করে ঘুরিয়ে দিলাম কোন সমস্যা নাই এবার ইন্টিগ্রেট রাউন্ড দা স্কোয়ার স্কোয়ার এর নামটা একটু ঘুরিয়ে দিলাম তো এটা আমরা একটা রেক্টেঙ্গেল করে দিলাম রেক্টেঙ্গেল করলে কিন্তু স্কোয়ার ও সাপোর্ট করে ঠিক আছে চতুর্ভুজ দিলাম চতুর্ভুজ স্কোয়ার ও তো চতুর্ভুজ ঠিক আছে ইন দা প্লেন জেড সমান জিরো এটা জেড সমান জিরোই থাকবে কোনো চেঞ্জ আসবে না বাউন্ডেড বাই দা লাইনস যেহেতু আমরা রেক্টেঙ্গেল দিয়েছি বা চতুর্ভুজ দিয়েছি তাই আমরা চতুর্ভুজের চেহারাটা একটু চেঞ্জ করে দিচ্ছি চতুর্ভুজের চেহারাটা যদি চেঞ্জ করে দেই। আমরা একটু একে দেখিয়ে দিচ্ছি কি টাইপের চতুর্ভুজ দিব মনে করো কথার কথা আমরা এটা জিরো জিরো ঠিক রাখলাম এটা এ টু জিরো সাপোজ ঠিক রাখলাম অথবা টু জিরো না দিয়ে এটা ওয়ান জিরো দিতে পারি এবার যেহেতু চতুর্ভুজ বললাম বা টু জিরো দিয়ে এটা আর বি বি মনে করো টু ওয়ান আর সি সি হল ধরো এইটা সি সি হলো জিরো টু তার মানে আমাদের চতুর্ভুজ হলো ও এ বি সি তাহলে বাউন্ডেড বাই দ্য লাইন্স লাইন্স যদি হয় লাইনগুলি এখন একে দেখাতে হবে অথবা এমন হতে পারে ভার্টিসেস দেওয়া থাকতে পারে মানে শীর্ষ চারটা দেওয়া আছে অরিজিন এ বি সি তাহলে এখন যদি লাইনের কথা বলা হয়ে থাকে তাহলে আমরা এক্সিকোলস টু জিরো ওয়াই এক্সিস এটা ভেরি গুড এটা সমান জিরো আবার এই যে হলো আমি ভুল করেছি যেহেতু ট্রান্সভার্স লাইন এটা অঙ্ক করে বের করতে হবে তা বি সি কিভাবে বের করে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স X1 এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে ওয়াই 1 ওয়ান 2 into x ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস টু এই মাইনাস টু এর পাশে গেল তাহলে ওয়াই সমান ওয়ান পক্ষান্তর করলাম প্লাস পক্ষান্তর করলে মাইনাস এক্স বাই টু তার মানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান টু মাইনাস এক্স বাই টু এই এই সমীকরণটা এখানে দিয়ে ওয়াই সমান টু টু মাইনাস এক্স বাই তার মানে খেয়াল করে দেখো এই ওয়াই মাইনাস ওয়াই সমান এটা হলো ওয়াই সমান টু মাইনাস এক্স বাই টু এই একটা অঙ্ক একটু সমস্যা হবে ডিফারেন্সিয়েশন করতে বা ইত্যাদি ইত্যাদি বাকিগুলি একই তাহলে রেখাটা চতুর্ভুজ হলে একটা একটু ট্রান্সভার্স হবে বা এটা উল্টাটাও হতে পারত তাহলে আমরা এই অঙ্কের জন্য ভেরিফিকেশন করে স্টোকস স্থিরাম ভেরিফাই করব অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাতে একটা কাজ দিয়ে দিচ্ছি সেটা সকলেই তোমরা করবে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ আমাদের রিকোয়ারমেন্ট একটা অপশন আছে তোমরা আগে পরে কম বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলে এটা হবে ফাইনাল অ্যাসাইনমেন্ট হিসাবে লিখে রাখো ফাইনাল অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টে নাম্বার ক্যারি করবে ফাইভ কত নাম্বার পাঁচ নাম্বার ফাইনালে ডাইরেক্ট এই পাস অ্যাড হবে অ্যাসাইনমেন্ট হলো আমি এই যে এতক্ষণ অঙ্কটা বুঝালাম কি বুঝালাম স্টোক্স থিওরাম করব আমরা ভেরি গুড তো স্টোক্স থিওরাম করতে গেলে আমাদের কি করা লাগবে এই জিনিসগুলি অ্যাজ ইট ইজ আমরা আলোচনা করলাম এই ইকুয়েশনটা দিলাম ইত্যাদি ইত্যাদি এখন আমি এটা প্রথম তুমি করে নিলে নিজে নিজে কোনো সমস্যা নাই একেবারে ফাইনালি আমি এতক্ষণ যেভাবে করেছি সেভাবে তোমরা করতে পারবে যদি করে থাকো বা আগে প্র্যাকটিস করো এখন আসো ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আমি গ্রিনস অথবা স্টোকস যেহেতু পরীক্ষায় দিতেই হবে তাই আমরা দুইটা একসাথে একটু শিখে নিব তাহলে প্রথমটা হলো

ट्राइंगल ओरिजिन ट्राइंगल का दिल टू जीरो एंड बी টু ওয়ান তাহলে ফাইনাল অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন নাম্বার এ ভেরিফাই ফর দি ফাংশন এফ দেওয়া আছে এক্স প্লাস স্টার ওয়াই তাহলে স্টারটা কি হবে স্টার লাস্ট নন জিরো নন জিরো ডিজিটার মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার আছে একটা যেটা আমার কাছে আছে সেই মোবাইল নাম্বারের লাস্ট নন জিরো ডিজিট যদি থ্রি জিরো থাকে তাহলে থ্রি হবে তোমার নন জিরো ডেসিমাল দশক ঘরে আশা করি বুঝতে পেরেছো এই হলো একটা আর দ্বিতীয়টা হলো ফাইনাল অ্যাসাইনমেন্টের দ্বিতীয়টা আমি এটাকে দ্বিতীয় বানায় দিচ্ছি কোশ্চেন টু নাম্বার বি নাম্বার বি ভেরিফাই ইউস্টক্স স্টিরাম ফর এফ একটু করে দিচ্ছি এটি হলো স্টার এক্স ওয়াই প্লাস থ্রি স্টার এক্স ওয়াই প্লাস থ্রি একটু পরিবর্তন হওয়ার কারণে এক একজনের রেজাল্ট এক এক আসবে

লাস্ট নন জিরো ডিজিট অফ ইউর আইডি এই দুটি প্রশ্ন অ্যাসাইনমেন্ট আকারে করে যেহেতু তোমরা করেছ সেটা সাবমিট করবে ডেট অফ সাবমিশন ডেট অফ সাবমিশন তোমাদের সাথে সম্ভবত আমার ক্লাস থাকে তোমরা কবে দিবা বলো রবিবারে আমাদের লাস্ট ক্লাস রবিবারে তাহলে রবিবারে দিয়ে দাও রবিবারে অফলাইনে স্যার দুটো অঙ্ক তো সময় লাগবে দুটো অঙ্ক কমপক্ষে 2 ঘন্টা লাগবে আজকে 17 তাহলে 19 তারিখ 19 5 24 এটা ছবি তুলে একজনে গ্রুপে রাখো ওকে তাহলে আহ গ্রুপে